বিএনপি ও সমমনা দলের একদফা দাবিতে ষষ্ঠ দফায় ঢাকা 48 ঘন্টা অবরোধের প্রথম দিনে বরিশালে মশাল মিছিল সহ পৃথক 9টি মিছিল করেছে বিএনপি। মশাল মিছিলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে যায় বিএনপির নেতাকর্মীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। অবরোধে দূরপাল্লা রুটে সীমিত যান চলাচল ছাড়া জনজীবনে তেমন কোনো প্রভাব পড়েনি। বরিশালের স্থানীয় রুটে বাস ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। দোকান, অফিস, আদালত, ব্যাংক, বিমাও খোলা রয়েছে। অবরোধ সমর্থনে আজ বুধবার সন্ধ্যায় নগরীর সিএনবি রোড উপজেলা পরিষদ এলাকায় মশাল মিছিল করে বিএনপি। মহানগর যুগ্ম আহ্বায়ক জিয়উদ্দিন শিকদারের নেতৃত্বে নেতাকর্মীরা হাতে মশাল নিয়ে মিছিল বের করে। মিছিল শেষের দিকে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে যায় বিএনপির নেতাকর্মীরা। এর পরপরই ঘটনাস্থলে পুলিশ গিয়ে সড়ক থেকে মশাল সরিয়ে নেয়। এদিকে হরতাল সমর্থনে সকাল 10টায় নগরীর সদরে বিক্ষোভ মিছিল করে মহানগর ছাত্রদল। দুপুর 2টায় নগরীর বান্দ রোড ঈদগাহ মাঠ এলাকায় বিক্ষোভ মিছিল করে মহানগর যুবদল। এছাড়াও নগরীর কাশীপুরে মহানগর শ্রমিক দল ও দুপুর 1টার দিকে 26 নং ওয়ার্ড বিএনপি কালিজিরা বাজারে, বেলা 12টায় নুরিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে মহানগর ছাত্রদল, দুপুরে নগরীর বরিশাল ক্লাব রোডে বিক্ষোভ মিছিল করে কেন্দ্রীয় বিএনপি নেতা আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ সমর্থকরা, ও বেলা 3:30টায় নগরীর বান্দ রোড ল কলেজ ছাত্রদল বিক্ষোভ মিছিল করে বিএনপির অবরোধে অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।